এক্সপ্রেসো কফি মেকারটা কি দেখা যাচ্ছে অনেকের ছোটখাটো একটা রেস্টুরেন্ট থাকে, যদি কেউ রেস্টুরেন্টে অনেক সময় দেখা যাচ্ছে যে বড় কফি মেকারটা অনেকে অ্যাফোর্ড করতে পারে না, দেখা যায় 50,000 60,000 70,000 টাকা কফি ওখানে দিয়ে দিবেন, এটাকে অন করে দিবেন। এটা অন করে দেওয়ার পরে ইন্ডিকেটরটা জ্বলবে, হয়ে যাবে যখন পানিটা ওইখানে থাকবে, পানিটা যখন ফুল টেম্পারেচারটা দেখাবে, পানিটা ফুল টেম্পারেচার যখন হবে তখন আপনার এই ইন্ডিকেটরটা কিন্তু কাজ করবে। আর রেস্টুরেন্টের জন্য হলেও আপনার ইউজ করতে পারবেন, প্লাস হচ্ছে আপনার বাসা বাড়িতে যারা কফিটা একটু বেশি খান তারাও কিন্তু বাসা বাড়িতেও এটা আপনারা ব্যবহার করতে পারবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে কিন্তু আপনাদেরকে 3-in-1 এক্সপ্রেসো একটা কফি মেকার কিন্তু আমরা আজকে আপনাদেরকে দেখাবো। সেটা হচ্ছে বাংলাদেশে এই প্রথম 2023-এর লেটেস্ট কালেকশন। কিন্তু দেখেন এখানে লেখা আছে, দেখেন যে এক্সপ্রেসো কফি মেকার উইথ ক্যাপাচিনো মেকার, মানে একের ভিতরেই আপনি তিনটা আইটেম এখানে কিন্তু করতে পারবেন। এটা হচ্ছে এক্সপ্রেসো কফি মেকার হিসাবে আপনি ব্যবহার করতে পারবেন, ক্যাপাচিনো মেকার হিসাবে কিন্তু এটা আপনি ব্যবহার করতে পারবেন। এই যে দেখেন এখানে কিন্তু এটার সম্পূর্ণ বিস্তারিত লেখা আছে, দেখেন এই যে এক্সপ্রেসো কফি মেকার হিসাবে ব্যবহার করতে পারবেন, প্লাস হচ্ছে আপনার ক্যাপাচিনো হিসাবেও কিন্তু এটা আপনি ব্যবহার করতে পারবেন, প্লাস যদি ব্ল্যাক কফি খেতে চান, ডাইরেক্ট ব্ল্যাক কফি যেটা আছে তো সেই ব্ল্যাক কফিটাও কিন্তু এখানে আপনি করতে পারবেন। এবং এটা কিন্তু সম্পূর্ণ ডিজিটাল সিস্টেম। এখানে দেখেন একটা যেই কফি মেকারগুলো আপনারা দেখতেছেন, আগে যে কফি মেকারগুলো দেখছেন আপনারা সেগুলো ছিল হচ্ছে আপনার এক্সপ্রেসো ছাড়া, আর এখন যে কফি মেকারটা দেখতেছেন এটা কিন্তু এক্সপ্রেসো কফি মেকার, এটা হচ্ছে আপনার নর্মাল কফি মেকার, এই দুইটা হচ্ছে আপনার রেড সুইস কোম্পানির আর এটা হচ্ছে কিন্তু আপনার মিয়াকো কোম্পানির। এই কোম্পানিটা অনেকে প্রশ্ন করেন যে ভাই রেড সুইস কোম্পানিটা এটা কারা ইম্পোর্ট করে কিংবা কাদের মাল, এটা মিয়াকো কোম্পানি একটা নতুন করে ইম্পোর্ট করে, দুইটাই আপনার মিয়াকো কোম্পানির প্রোডাক্ট। যেহেতু আমাদের এটা মিয়াকোর শোরুম, আমরা চাই যে ম্যাক্সিমাম প্রোডাক্টগুলো আপনাদেরকে আমরা কিন্তু মিয়াকোরই দেখানোর চেষ্টা করি। তো এগুলোর ব্যবহারের নিয়ম এবং কোয়ালিটি সম্পর্কে যদি আপনাদেরকে আইডিয়া দিই, আর এই যে রেড সুইস ব্র্যান্ড যেটা দেখতেছেন এই ব্র্যান্ডটা হচ্ছে আপনার সম্পূর্ণ জার্মানির একটা ব্র্যান্ড, এই যে লেখেন ডিজাইন বাই জার্মানি, এটা কিন্তু আপনার সম্পূর্ণ কোয়ালিটিফুল একটা জিনিস। এবং এটা 2023-এর হাইয়েস্ট মানে লেটেস্ট যে কালেকশন আছে 2023-এর কিন্তু কালেকশন লেখা আছে, ভাইজান 2023 কোয়ালিটি অ্যাওয়ার্ড পাইছে এটা, ঠিক আছে। এবং এই দেখেন এখানেও লেখা আছে, দেখেন 2023 কোয়ালিটি অ্যাওয়ার্ড, মানে এত কোয়ালিটিফুল এক্সপ্রেসো কফি মেকার যেটা আপনারা ইউজ না করলে আসলে বুঝবেন না। এক্সপ্রেসো কফি মেকারটা কি দেখা যাচ্ছে অনেকের ছোটখাটো একটা রেস্টুরেন্ট থাকে, যদি কেউ রেস্টুরেন্টে অনেক সময় দেখা যাচ্ছে যে বড় কফি মেকারটা অনেকে অ্যাফোর্ড করতে পারে না, দেখা যায় 50,000 60,000 70,000 টাকা প্রাইস, অনেক বেশি কস্ট পড়ে। তো এইগুলো হচ্ছে কি যে আপনার ছোটখাটো রেস্টুরেন্টের জন্য হলেও আপনার ইউজ করতে পারবেন, প্লাস হচ্ছে আপনার বাসা বাড়িতে যারা কফিটা একটু বেশি খান তারাও কিন্তু বাসা বাড়িতেও এটা আপনারা ব্যবহার করতে পারবেন, ক্যাপাচিনো ইউজ বানাতে পারবেন, প্লাস হচ্ছে আপনার এক্সপ্রেসো কফি মেকারও করতে পারবেন, প্লাস হচ্ছে আপনার ব্ল্যাক কফি যেটাকে হয় সেই ব্ল্যাক কফিটা ডাইরেক্ট এখানে কিন্তু আপনারা খেতে পারবেন। এই হচ্ছে এক্সপ্রেসোর যে গুণটা আমি আপনাকে দেখাচ্ছি, এই দেখা অনেক সময় আপনারা ফোম জাতীয় যেই জিনিসটা চান সেই ফোম জাতীয় জন্য কিন্তু এই যে এক্সপ্রেসোর যে ফোমটা হয় সেই ফোমটা হচ্ছে আপনার এখানে কাজ করবেন। আর আমি আপনাকে একটা জিনিস একটু দেখাচ্ছি, এটা যখন আপনি অন করে দিবেন, এই অন করে দেওয়ার সাথে সাথে এখানে ইন্ডিকেটর দিবে, এখানে কাপ দিবে, এখানে হচ্ছে ছাপ, এখানে হচ্ছে ফুল, এটা হচ্ছে এক্সপ্রেসো ফোমের যে অপশনটা আছে, আবার অফ চাইলে এখানে অফ করে দিতে পারবেন। এটা হচ্ছে আপনার সম্পূর্ণ ডিজিটাল সিস্টেম। এখন অনেকে বলতে পারেন যে ভাই এটা পানি কোথায় দিব, কিভাবে এটা কিভাবে ইউজ করব, কফিটা কোথায় দিব, আমি দেখাই দিতেছি দাঁড়ান। এই যে পানির টাস মানে ট্রান্সফ্রান্ট যে বক্সটা দেখতেছেন এটা হচ্ছে আপনার ম্যাক্সিমাম 1.5 লিটার ক্যাপাসিটি, এটা 3-in-1 কিন্তু এটাই, দেখেন এখানে লেখা আছে এক্সপ্রেসো কফি মেকার 3-in-1 এক্সপ্রেসো কফি মেকার অ্যান্ড ক্যাপাচিনো, মানে এখানে 3-in-1 অপশন করা আছে যেটা 2023-এ বাংলাদেশে এই প্রথম, সব কিছু একসাথে করতে পারবেন। তো পানিটা কোথায় দিবেন, পানিটা কিন্তু দিবেন হচ্ছে আপনি এইখানে, এটা কিন্তু ডাইরেক্ট খুলে আপনি ওয়াশও করতে পারবেন। এই যে দেখেন এটা কিন্তু আমি আলাদা করে ফেলছি, চাইলে আপনি এটা খুলে ওয়াশ করতে পারবেন। পানিটা ডাইরেক্ট কোথায় দিবেন, পানিটা হচ্ছে আপনি এই জায়গাটায় দিবেন। এখন কফিটা হচ্ছে কোথায় দিবেন সেটাও দেখাই দিতেছি, এই যে এই জায়গাটায় দিবেন হচ্ছে আপনার কফিটা, এটা একটা বাস্কেট আছে, দেখবেন যে বড় বড় রেস্টুরেন্টে যারা কফি মেকার যারা ইউজ করে তারা দেখবেন যে কফিটা লিপ গোড়া যে কফিটা আছে সেই কফিটা কিন্তু আপনার এখানে দিয়ে দেয়, এখানে যখন দিয়ে দিবেন এটাকে এই জায়গাটায় লক করে দিবেন, এই যে এই জায়গাটায় লক করে দিবেন, কফি ওখানে দিয়ে দিবেন, এটাকে অন করে দিবেন। এটা অন করে দেওয়ার পরে ইন্ডিকেটরটা জ্বলবে, হয়ে যাবে যখন পানিটা ওইখানে থাকবে, পানিটা যখন ফুল টেম্পারেচারটা দেখাবে, পানিটা ফুল টেম্পারেচার যখন হবে তখন আপনার এই ইন্ডিকেটরটা কিন্তু কাজ করবে।
পুরোটা কিন্তু এটা ঘুরে ইন্ডিকেটরটা কাজ করবে এবং কাপ যখন আপনার কফিটা ধরেন হয়ে গেছে যখন আপনি নেবেন তখন এই কাপ এখানে চাপ দিয়ে দিবেন কাপে এখানে একটা কাপ রাখবেন অটোমেটিকলি কিন্তু কাপটার ভিতরে কফিটা চলে আসবে এখন কফিটা যদি চলে আসে সেক্ষেত্রে আপনার ফোমটা কোথা থেকে নেবেন ফোমটা নেবেন হচ্ছে আপনার এখান থেকে ফোমটা নেবেন এখান থেকে এখানে আপনার মিনিমাম ম্যাক্সিমাম করা যায় এই যে এখানে মিনিমাম ম্যাক্সিমামের কিন্তু অপশন আছে কীরকম কফি চান আপনি সেই মিনিমাম ম্যাক্সিমামের একটা অপশন করা আছে এখানে একটা বাটি নিয়ে কফিটা যখন ধরবেন বাটিটা একদম এখানে কিন্তু ফোমটা কিন্তু চলে আসবে এই হচ্ছে আপনার এক্সপ্রেসো কফি মেকারের গুণ আর এইটা হচ্ছে আপনার একটা ট্রে চাইলে আপনি এটা খুলেও ওয়াশ করতে পারেন কিংবা হচ্ছে আপনার এখানে ডাইরেক্টলি ট্রে আছে এখানেও কিন্তু পড়তে পারে কোনো সমস্যা নাই এবং এক্সট্রা একটা বাটি এখানে দেওয়া আছে মানে ইউজের ক্ষেত্রে যদি আপনার দরকার হয় বেশি করে করতে চান তাহলে কিন্তু আপনি এই বাটিটা ইউজ করতে পারবেন আর এটা হচ্ছে আপনার মেজারমেন্ট যে জিনিসটা মানে দুধ চিনি কতটুকু দিবেন এক চামচ চিনি দেন কিংবা দুই চামচ চিনি দেন যেটাই দেন এখান থেকে মেপে কিন্তু আপনারা এই জায়গাতে দিতে পারবেন এই হচ্ছে অবস্থা আর যেটা আপনার এক্সপ্রেসো ছাড়া যে জিনিসটা হচ্ছে আপনার এক্সপ্রেসো ছাড়া সেটা কিন্তু আবার এটা এটা আপনার ফোম হবে না এটা ডাইরেক্ট নর্মাল কফি যেরকম খান সেই নর্মাল কফিটা কিন্তু আপনি এখানে খেতে পারবেন এটা কোনো ফোম টোম কিছুই হবে না তো এই এই জায়গাটার অপশনটাও কিন্তু একদম ইজিলি প্রসেস আমি দেখাই দিতেছি আপনাকে এই দেখেন এটার আবার পানিটা দিবেন হচ্ছে কোথায় এই যে পানিটা দিবেন হচ্ছে এই জায়গায় একটু দাঁড়ান দেখাই দিতেছি পানিটা দেওয়ার অপশন এখানে পানিটা হচ্ছে আপনার এইখানে দিবেন এই যে পানিটা হচ্ছে আপনার এই জায়গাটায় দিবেন দুধ কফি যা আছে এখানে দিবেন হয়ে গেলে আপনার এই যে টিপটটা আছে না এই টিপটটাই কিন্তু চলে আসবে গ্লাসের টিপট আছে এখান থেকে কফিটা এটার ভিতরে চলে আসবে এখান থেকে ডাইরেক্টলি আপনি ডাইনিং টেবিলে সার্ভ করেন যেখানে ইচ্ছা সেখানে আপনি সার্ভ করতে পারবেন এটা কিন্তু আপনার এই জায়গাটায় বসবে এই হচ্ছে আপনার এই একটা কফি মেকার আর মিয়াকোটটাও কিন্তু সেম অপশন এটা মিয়াকোটটা সেম অপশন এটাও কিন্তু আপনার 1.5 লিটার ক্যাপাসিটি এটা হচ্ছে আপনার 1.5 লিটার ক্যাপাসিটি এখানে খেতে পারবেন মানে কয় কাপ আপনি করতে পারবেন এই যে 12 থেকে 18 কাপ মানে কফি মেকারটা এখানে করতে পারবেন আপনার রেড সুইস কোম্পানির এগুলো খুবই হাই কোয়ালিটির মানে এটার কিছু কিছু প্রোডাক্ট আছে মানে খুবই কোয়ালিটিফুল এর ভিতরে যেই মানে এটার রিভিউ তো অনেক ভালো এই জন্য দেখা যাচ্ছে আমরা সব কিছু আনি যেমন দেখেন না এয়ার ফ্রায়ার আছে এটার ভালো ওভেন আছে এটার এভরিথিং মানে এই প্রোডাক্টটার ভিতরে আপনার সবগুলো প্রোডাক্টই কিন্তু এখানে আছে আর এই মিয়াকোর অপশনটা যদি দেখেন আপনি মিয়াকোরটা আসলে অনেকে দেখছেন তারপর আবার দেখাই দিতেছি পানি এখানে দিবেন পানির জার হচ্ছে এটা দুধ চা মানে দুধ আর কফি হচ্ছে আপনি এই জায়গাটায় দিবেন ঠিক আছে দুধ কফিটা হচ্ছে এখানে দিবেন আর হয়ে যাওয়ার পরে কিন্তু অটোমেটিকলি এই জায়গাটায় চলে আসবে এটা কিন্তু আপনি বুঝতেই পারতেছেন এটা একটু ছোট সাইজ আর এটা হচ্ছে আপনার একটু বড় সাইজ এটা হচ্ছে আপনার 1200 ওয়াট 12 থেকে 18 কাপ করতে পারবেন ননোটপিট সিস্টেম মানে হাই কোয়ালিটির যেই কফি মেকার প্রয়োজন হয় সেই কফি মেকারটা কিন্তু আপনার এখানে যেমন সামনে কিন্তু আর 2-3 মাস পরেই তো শীত আসতেছে তখন আবার একটু কফি মেকারের চাহিদাটা বাড়বে তো সেই কারণে কিন্তু আমরা কফি মেকার আপনাদেরকে এগুলো প্রোডাক্টটা কি প্রোডাক্টটা নতুন নতুন আসে তাই আমরা আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করি সবচেয়ে চমৎকার আইটেম কিন্তু হচ্ছে আপনার এটা 3-in-1 সবচেয়ে চমৎকার আইটেম কিন্তু হচ্ছে আপনার এটা 3-in-1 আপনার এক্সপ্রেসো কফি মেকার ব্ল্যাক কফি মানে ব্ল্যাক কফি করতে পারবেন ক্যাপাচিনো করতে পারবেন প্লাস হচ্ছে আপনার এক্সপ্রেসো কফি মেকার করতে পারবেন বড় বড় রেস্টুরেন্টে নিয়ে ব্যবহার করতে পারেন ছোটখাটো প্লাস হচ্ছে আপনার বাসার ক্ষেত্রেও কিন্তু এগুলো নিয়ে কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন আর এগুলোর কোম্পানি থেকে হচ্ছে আপনার 1 বছরের কয়েল ওয়ারেন্টি থাকবে তিনটা কফি মেকারের জন্য 1 বছরের কয়েল ওয়ারেন্টি থাকবে প্লাস হচ্ছে আপনার 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে এবার ভাই তিনটার রেটটা হচ্ছে কি আমি আপনাকে বলি ভাই এক্সপ্রেসো কফি মেকারটার মূলত প্রাইস হচ্ছে আপনার 9800 টাকা রেগুলার প্রাইস এটা ডিসকাউন্ট বাদ দিয়ে যারা সাবস্ক্রাইব করে দিবেন যেহেতু এটা নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই এটার প্রাইস থাকবে হচ্ছে আপনার 8650 টাকা একদম পাইকারি প্রাইস থাকবে 8650 টাকা আর এই রেড সুজের যে কফি মেকারটা দেখতেছেন এটার মূলত প্রাইস হচ্ছে রেগুলার প্রাইস 4500 টাকা এটা ডিসকাউন্ট বাদ দিয়ে আপনাদের জন্য রাখবো হচ্ছে আপনার 3250 টাকা আর মিয়াকোর এটা রেগুলার প্রাইস হচ্ছে আপনার 3500 টাকা এটা ডিসকাউন্ট বাদ দিয়ে আপনাদের জন্য রাখবো হচ্ছে 2600 টাকা এটা বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু আপনারা নিতে পারবেন ঢাকার ভিতরে এটা ক্যাশ অন ডেলিভারি থাকবে ঢাকার বাইরে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন
আর যারা শোরুমে এসে দেখে নিতে চান দেখেন কোনো সমস্যা নেই, এই শোরুমে কিন্তু আপনারা চলে আসতে পারেন। এটা হচ্ছে মিয়াকো কোম্পানির শোরুম, সুমাই ট্রেডার্স, 140 নাম্বার দোকান, নিউ মার্কেট সিটি কমপ্লেক্স, বিশ্বাস বিল্লাস, গ্রাউন্ড ফ্লোর, ঢাকা 1205। এই ঠিকানায় এসে আপনার মতো করে আপনি প্রোডাক্ট নিতে পারবেন। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, সাথে থাকার জন্য ধন্যবাদ।